গ্র্যাজুয়েশন শেষ করার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। শিক্ষার্থীদের অভিযোগ, সেশন জট সহ নানা বিড়ম্বনায় লেখাপড়ার পাট চুকাতে পারলেও ক্যাম্পাস ছাড়তে হচ্ছে সাময়িক সনদ বা প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে মূল সনদপত্র না থাকায় উচ্চশিক্ষার জন্য বৃত্তির সুযোগ পেয়েও বঞ্চিত হতে হচ্ছে তাদের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বাইরের স্কলারশিপের ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট, মেইন রিকোয়ারমেন্টে থাকে আপনাদের অরিজিনাল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং সেটার স্ক্যান কপি দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেই স্ক্যান কপি বা অরিজিনাল সার্টিফিকেটের কোনো ডকুমেন্টই আমরা প্রোভাইড করতে পারতেছি না। শুধুমাত্র আমাদের মূল সার্টিফিকেট না থাকার কারণে আমাদের অ্যাপ্লাইগুলো অ্যাকসেপ্ট হচ্ছে না। আমাদের মতো যারা শিক্ষার্থী বাইরের দেশে যাওয়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনিচ্ছার কারণে ধূলিসাৎ হয়ে যাবে। গায়ে গাউন আর মাথায় হ্যাট পরে আচার্যের হাত থেকে সনদপত্র গ্রহণের সুযোগ হয়নি এখানে লেখাপড়া শেষ করা শিক্ষার্থীদের। প্রতিষ্ঠার 15 বছরেও একটি সমাবর্তন আয়োজন করতে না পারার জন্য কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন শিক্ষার্থীরা। প্রশাসনের উদাসীনতার কারণেই হচ্ছে না, কারণ তারা চাইলেই এই প্রোগ্রামগুলো করতে পারে। তারা যেন এই সমাবর্তনের বিষয়টি দেখেন এবং আমাদের শিক্ষার্থীর জন্য একটা সমাবর্তনের আয়োজন করেন। আলটিমেটলি কিন্তু আমরা যার বিশ্ববিদ্যালয় শিক্ষা রয়েছে, আমাদের একটা চাপা ক্ষোভ চাপা কষ্ট নিয়েই আমাদের যেতে হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি উপাচার্য প্রফেসর ডক্টর হাসিবুর রশিদ। তবে পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষার্থীদের বিড়ম্বনার কথা স্বীকার করে বলছেন, সমাবর্তন না হলেও মূল সনদপত্র দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাবনা আগামী একাডেমিক কাউন্সিলের সভায় তোলা হবে। আমরা আশা করছি আগামী যে একাডেমিক কাউন্সিল হবে, সেই একাডেমিক কাউন্সিলে অরিজিনাল সার্টিফিকেটের ফরম্যাট অনুমোদন হবে এবং অনুমোদন হলে আর আইনগতভাবে আর কোনো এটি দিতে আর কোনো বোধহয় বাধা থাকবে না। 2008 সালে প্রতিষ্ঠার পর এখানে 10টি ব্যাচে স্নাতক এবং 9টি ব্যাচে স্নাতকোত্তর শেষ করেছেন প্রায় 10,000 শিক্ষার্থী। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর।